প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে অর্থাৎ বেসিক পার্টে মূলত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন নিয়ে আলোচনা করছিলাম এবং সেখানে আমরা প্রথমে ফার্স্ট পারসন নিয়ে কাজ করছিলাম। তখন বলছিলাম যে আমরা পরবর্তী যে পারসনগুলো না আছে সেই পারসন নিয়ে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা থার্ড পারসন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের যে পার্টটি হবে সেটা সম্পূর্ণ থার্ড পারসন নিয়ে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসনের জন্য ভার্বের কীরকম পরিবর্তন হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথমে জানতে হবে থার্ড পারসন কি, আমাদের জানতে হবে থার্ড পারসন কি। আমরা জানি থার্ড পারসন হলো হি সি যত নাম, হি সি যত নাম আমরা জানি এগুলো হলো থার্ড পারসন। অর্থাৎ রহিম, করিম, মতিন, জব্বার, শফিউর, মতিউর যত রকমের নাম আছে সব আমরা থার্ড পারসনে অন্তর্ভুক্ত করব। অর্থাৎ থার্ড পারসন হলে আমাদের ভার্বের কিছু পরিবর্তন হবে, সে পরিবর্তন কি হবে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমি যখন আইডেন্টিফাই করব আমাদের সাবজেক্ট থার্ড পারসন, তখন ভার্বের যে পরিবর্তনটা হবে সেই ভার্বের পরিবর্তনটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি একটি রুল লিখেছি, এখানে বলা আছে কি ভার্বের শেষে যদি ও, এস, এইচ, সি, এইচ, ডবল এস, এক্স, জেড ইত্যাদি থাকে তাহলে ভার্বের পরে আমরা ইয়ে যুক্ত করব। অর্থাৎ আমরা যখন একটা টেন্সে সাবজেক্ট থার্ড পারসন অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন দেখব তখন কিন্তু অবশ্যই ভার্বের কিছুটা পরিবর্তন আসবে। তো ভার্বের কীভাবে পরিবর্তন করব এরই জন্য আমি এখানে একটি রুল লিখেছি, লক্ষ্য রাখো যে ভার্বের শেষে যদি ও, এস, এইচ, সি, এইচ, ডবল এস, এক্স, জেড ইত্যাদি থাকে তাহলে ভার্বের পরে ইয়ে যুক্ত করতে হবে। অর্থাৎ দেখো এটা একটা ভার্ব, তাই না? তো এই ভার্বের শেষে কি আছে, দেখো ও আছে, অর্থাৎ এই যে গো, এই গোয়ের ভিতরে গোয়ের শেষে কি আছে, ও আছে। তো যদি ভার্বের শেষে এই যে ওয়ার্ডগুলো থাকে, এগুলো মানে শব্দ অংশগুলো যদি থাকে তাহলে আমি কি করব, ই এর যুক্ত করব। অর্থাৎ গো থাকলে এখানে যুক্ত করব গোস। দেখো এখানে ডু, দেখো শেষে ও আছে, তাই না? তো শেষে ও থাকলে এখানে কি লিখব, ডাস। এবার দেখো এখানে আছে কি ফিনিশ, এখানে আছে কি ফিনিশ, এই দেখো শেষে কি আছে, এস, এইচ, এই জন্য আমি এখানে ই এর যুক্ত করব, তো ফিনিশেস। দেন এখানে আছে মিস, তো এখানে আমি ইয়ে যুক্ত করবো, তাহলে মিসেস, মিক্স, এখানে মিক্সেস, ক্যাচ, এখানে লিখবো ক্যাচেস। রুলটি লিখলাম, এই রুলের ভিতরে কি বলা আছে, যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের পূর্বে কনসোনান্ট থাকে সেসব ভার্বে শেষে সেই ওয়াই উঠিয়ে আমরা আই এর যুক্ত করব। অর্থাৎ কনসোনান্ট কি আমরা জানি, তো ইংরেজি বর্ণমালায় কনসোনান্ট এবং ভাওয়েল এই দুটা ভাগে বিভক্ত করা যায়। তো ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ, এগুলো আমরা ভাওয়েল আমরা জানি, বাকি যেগুলো আছে সেগুলো হলো কনসোনেন্ট। তো ওয়াইয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ওয়াই উঠিয়ে কি করতে হবে, আই এ যুক্ত করতে হবে, এটাই তো নিয়ম, তাই না? তো এখন কি করবা, দেখো এইখানে আমি যদি লক্ষ্য রাখি ক্রাই, এটা ভার্ব, তাই না? তো ক্রাই এখানে আছে কি ওয়াই, এখানে আছে ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে দেখো আর, আর একটা কি কনসোনেন্ট, আর কি কনসোনেন্ট। তো এখানে ভাওয়াল থাকলে কিন্তু তুমি আই এ যুক্ত করতে পারবা না। হ্যাঁ, তো এখানে আর আছে, আরটা হলো কনসোনেন্ট, এর জন্য এই ক্রাই, দেখো ক্রাই এই ওয়াই না, এই ওয়াইটা উঠায় কি করবা, আই এ যুক্ত করবা, আই, ই, এস, ক্রাইস, এভাবে। এবার দেখো এখানে ফ্রাই, এফ আর ওয়াই, তাহলে কি করবা এই ফ্রাই, দেখো এই ওয়াইয়ের পূর্বে দেখো ভাওয়াল আছে, ওয়াইয়ের পূর্বে সরি ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট আছে, তো যেহেতু কনসোনেন্ট আছে এই জন্য আমি কী করব, ওয়াই এখান থেকে উঠিয়ে দিব এবং আই এইচ যুক্ত করব। সেম একইভাবে দেখো ফ্লাই, এবং দেখো ওয়াইয়ের পূর্বে কী আছে, এল আছে, এর জন্য কি আমি ওয়াই উঠিয়ে দিয়ে সেখানে কী করব, আই এইচ যুক্ত করব, তাহলে লিখব ফ্লাইস। এটা হলো আমাদের মূলত থার্ড পারসন যদি সাবজেক্ট হয় তো সেক্ষেত্রে এবার পরিবর্তন করতে হবে, আর এ বাদে যদি অন্য ভার্ব আসে বা এই নিয়ম ফলো করতেছে না তখন আমরা সিম্পলি এ যুক্ত করব। তো আমরা যখন উদাহরণগুলো করব তখন এই বিষয়ে তোমরা ধারণা পাবে। চলো আমরা এখন উদাহরণ করি। এখানে আমরা দেখো পাঁচটা বাংলা বাক্য লিখেছি, তো এই বাংলা বাক্যকে আমরা ইংরেজি সেন্টেন্সে রূপান্তরিত করব। তো লক্ষ্য রাখো, এবং এইখানে যে কটা বাক্য লিখছি সবকটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আওতাভুক্ত, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি তো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দিয়েছি। এখন এখানে দেখো সে যায়, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বলে আমরা তো জানি, কি বলো তো, সাবজেক্ট
প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, এটা তো আমরা জানি তাই না? তা প্রথমে কি আনতে হবে বলো তো, একটা সাবজেক্ট আনতে হবে। কি নিয়ে আসতে হবে? একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো সাবজেক্ট কি? যে কর্তা, অর্থাৎ এখানে লক্ষ্য রাখো, সে যায়, কে যায়? সে যায়। তাহলে এখানে সাবজেক্ট হলো হি। এখানে সাবজেক্ট কি? হি বা সি, অ্যাজ ইউ উইশ, তুমি যেটাই দিতে পারো, কারণ নির্দিষ্ট করে ছেলে বা মেয়ে বোঝানো হয়নি। তো এখানে আমি কি দেব? হি। দেখো সে যায়। এখন লক্ষ্য রাখো, যাওয়ার ইংরেজি কি? যাওয়ার ইংরেজি তো গো। যাওয়ার ইংরেজি কি? গো। তো আমি বসাইলাম গো। এবার একটা বিষয় লক্ষ্য রাখতে পারতে, হয়ে গেছে হি গো, সে যায়, হি গো হয়নি। কারণ কি, এখানে কিছু তোমার পরিবর্তন করতে হবে। কীভাবে পরিবর্তন করতে হবে বোঝার চেষ্টা করো। যেমন এখানে হি, হি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কী করতে হবে? ভার্বের পরিবর্তন করতে হবে। কী পরিবর্তন করতে হবে? আমরা জানি যে ভার্বের শেষে যদি ও, সি এইচ, এস এইচ, এক্স, জেড থাকে তাহলে ই এ যুক্ত করতে হবে। কী করতে হবে? ই এ যুক্ত করতে হবে। তো দেখো এখানে ভার্বের শেষে কী আছে? ও, সাবজেক্টটা কী? থার্ড পারসন। তাহলে কী যুক্ত করবো? ই এ যুক্ত করবো। তো এখানে আমি সেই ই এ যুক্ত করলাম, তাহলে কি গস, কী হবে? এই গস, সে, সেটা। এরপর দেখো শাহিনা খেলে, তো এখানে সাবজেক্ট কে? শাহিনা। তো আমি লিখলাম শাহিনা। খেলার ইংরেজি কি? প্লে, তাই না? তো আমি এখানে লিখলাম প্লে। তাহলে শাহিনা প্লে, হয়ে গেল? হয়নি। এখন কেন হয়নি লক্ষ্য রাখো, এখানে শাহিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো বারবার সাথে কি একটা ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে। তো এখানে আমি ইয়েস যুক্ত করব, হবে না। কারণ দেখো এই ভার্বের শেষে আবার একটা নিয়ম বলছিলাম, কি জানো, আই এ যুক্ত করতে হবে। তাহলে এখানে কি আই এ যুক্ত করবো? নো। প্রশ্ন হলো কেন? ওয়াই তো আছে, তাই যুক্ত করবো না কেন? ইচ্ছা না? ইচ্ছা না। কারণটা কি দেখো, আমি বলছিলাম যদি ওয়াই থাকে ভার্বের শেষে এবং তার পূর্বে যদি কনসোনান্ট থাকে, তার পূর্বে কী থাকে? কনসোনান্ট থাকে, তাহলে তুমি আই এ যুক্ত করবো, তাই না? তো এখানে কি ওয়াই রইলো, পাইলাম, দ্যাটস গুড। তার পূর্বে এ কি কনসোনান্ট? একই ভাওয়েল। তা ভাওয়েল এলে কি এ যুক্ত করব? না। তাহলে শুধু আমরা এ যুক্ত করব। তাহলে এখানে লিখবো কি? শাহিনা প্লেস। তো এটা আমাদের হয়ে গেল। দেন তিনি আমাকে ভালোবাসেন, তাই না? তো এখানে সাবজেক্ট কি? তিনি। তাহলে এখানে আমি লিখবো কি? হি। তো থার্ড পারসন, তাই না? এখানে তিনি আমাকে ভালোবাসেন, তাহলে এখানে ভার্ব কোনটা? ভালোবাসেন, তাই না? তো আমরা এর ভালোবাসার ইংরেজি শব্দ কি? লাভ, আমরা সবাই জানি, তাই না? লাভ। এখন আমি যদি লিখি হি লাভ, হবে? হবে না। প্রশ্ন হলো কেন? কারণ হি থার্ড পারসন, হি থার্ড পারসন, তাহলে ভার্ব কী হবে? ভার্ব কী হবে? পরিবর্তন হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় ভার্বের পরিবর্তন হবে। তো এখানে হি, তো এখানে কি যুক্ত হবে? এ যুক্ত হবে। তাহলে হি লাভস, হি লাভস। এখন প্রশ্ন হলো আমাকে, আমার ইংরেজি, আমাকে ইংরেজি কি? মি। আমাকে ইংরেজি মি, তাহলে হি লাভস মি। এরপরে দেখো সে চিঠি লেখে, সে চিঠি লেখে, সাবজেক্ট কি? হি। তো এখানে আমি দেবো কি? হি, মানে সাবজেক্ট হলো সে, এর জন্য আমি দেবো হলো হি। এখানে সে চিঠি লেখে, চিঠি লেখে, তাহলে এখানে ভার্ব কোনটা? লেখা, তাই না? লেখার ইংরেজি কি? রাইট। হি রাইট এ লেটার, ঠিক আছে? না, ঠিক নেই। কেন ঠিক নেই? ভার্বের সাথে একটা এস বাই এস যুক্ত করতে হবে। কেন করতে হবে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে দেখো ভার্বের সাথে অলরেডি ইএস, ই আছে, ভার্বের সাথে কি আছে? ইএস আছে। তা তুমি এখানে আবার ইএস বসালে তো হবে না, হবে না। তখন শুধু কী করবা? এস বসিয়ে দিবা। তো আমি এখানে এস বসিয়ে দিলাম, তাই হি রাইটস এ লেটার। দেন মেয়েটি গান গায়, মেয়েটি গান গায়। তো নির্দিষ্ট করে এখানে একটা মেয়েকে বোঝানো হয়েছে, এই জন্য আমরা এখানে দেবো কি? দা গার্ল, দা গার্ল। তাহলে এই দা গার্ল, এটা কি থার্ড পারসন? মেয়েটি নাম বোঝাচ্ছে বা কোনো একটা জাতিকে প্রকাশ করছে। দা গার্ল, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? গান গার্ল ইংরেজি কি? সং মানে তো গান, সিং, সিং মানে গাওয়া। তাহলে দ্য গার্ল সিং,
The girl sing a song. Song মানে গান। তো লক্ষ্য রাখো, এখন এটা কি হয়েছে? হয়নি, কারণ the girl এটা third person. Third person হলে কি verb এর সাথে একটা is বা yes যুক্ত করতে হবে। তো এখানে আমি কি করব? The girl sings a song. তো এখানে sing এর সাথে একটা s সংযুক্ত করে দিতে হবে। তো আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। তো আমরা পরবর্তী পাঠে এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।